কা বিরোধী আন্দোলনক লৈ অগপৰ ভিতৰচৰা তীব্র অন্তকন্দলে জৰ্জৰিত করলেও নতুন ৰাজনৈতিক দল গঠন হলে অগপৰে লাভ হব। 2021ৰ বিধানসভাত ভোট আৰু আসন বাঢ়িব দলটোৰ, কিন্তু কিদৰে এয়া সম্ভৱ হব? ৰঙিয়াত এই সমীকৰণক লৈ মুখ খুলিছে বিধায়ক সত্যব্রত কলিতাই। অসম গণ পৰিষদ আৰু প্ৰস্তাৱিত নতুন ৰাজনৈতিক দল, নতুন দল হলে আটাইতকৈ লাভ হব বুলি অসম গণ পৰিষদৰ। 2021ত ভোট আৰু আসনহে বাঢ়িব হেনো অগপৰ। রঙিয়াত মুখ খুলিছে অগপৰ বিধায়কে। কাক লৈ নিষ্ক্রিয় ভূমিকার বাবে রাজ্যজুড়ি ক্ষুদ্ধাৰ সমালোচনার সম্মুখীন হৈছে অসম গণ পৰিষদ। আনফালে আসুৰ নেতৃত্বত রাজ্যজুড়ি কা বিরোধী আন্দোলনের লগতে সমান্তরালভাবে নতুন রাজনৈতিক দল গঠনের প্রচেষ্টাও অব্যাহত আছে। বিজেপি আর অগপৰ বিকল্প রাজনৈতিক শক্তির সন্ধানত রাজ্যজুড়ি রাজনীতি তোলপাড়। তার মাজতেই শুকুরবারে অসম গণ পৰিষদৰ নেতা কমলপুর সমষ্টির বিধায়ক সত্যব্রত কলিতার নিজের সমষ্টির এখন সভাত ঘোষণা। কার রাজ্য সরকারের সিদ্ধান্ত নহয়, এয়া বিজেপির হে এজেন্ডা। রাইজে গণ পরিষদ দলক ভাল পায়, গালি পারে, মরমও করে, ভোটও দিয়ে। গতি গালি পড়াটা আমি আমার আশীর্বাদ হিসেবে লইছো, আর আমার যদি কোথাও ভুল হয়েছে সেইখানে সংশোধনী করার নিশ্চয় আমি রাইজর পরামর্শ মতে করব। আমার কার সন্দর্ভত আমার পূর্ব স্থিতিতে আমি আছো, আমি বিরোধিতা করেছো, আর কারপরা বাহিরত রাখব লাগে তার কারণে ইতিমধ্যে আমি উচ্চতম ন্যায়ালয়ের আশ্রয় লৈছো। আর বহুতের একটা ধারণা হয়েছে যে কাতো অসম সরকারের সিদ্ধান্ত, অসম সরকারের সিদ্ধান্ত নহয়, ভারতীয় জনতা পার্টির তেওঁলোকৰ নিজৰ দলৰ সিদ্ধান্ত, নিজৰ এজেন্ডা আছে, আর সেই হিসেবে তেওঁলোকে আগবাড়িছে। কা প্রসঙ্গত অগপৰ ওপৰত থকা ক্ষোভ প্রশমনের এইদরেই চেষ্টা করলে অসম গণ পৰিষদৰ বিধায়ক সত্যব্রত কলিতাই। লগতে নতুন রাজনৈতিক দল গঠন সন্দর্ভত সত্যব্রত কলিতার মন্তব্য, নতুন দল গঠিত হলে লাভান্বিত হয়ে হব অসম গণ পরিষদ। রাজনৈতিক দল কোনোবা খোলাত আমি না বাধা করব পারো, না আদরণি জানাব পারো। কোনো রাজনৈতিক অসমত বহুত রাজনৈতিক দল তেনেকে আছে, গতি মই এটা কথা, অসমৰ স্বার্থত সকলে কাম করো তার কারণে আমার শুভেচ্ছা আছে ভাবো। কারণ অসম গণ পরিষদে আজি 35 বছর ধরে আছে, গতি আমার একটা নির্দিষ্ট কেদার, নির্দিষ্ট ভোটর শৈলী আমার আছে, গতি অসম গণ পরিষদ অধিক শক্তিশালী হব বলে ভাবো আমি। ইফালে রাজ্যসভাত অসম গণ পরিষদের সাংসদ বীরেন্দ্র প্রসাদ বৈশ্যই ভোট দিয়ার পাছত এতিয়া উচ্চতম ন্যায়ালয়ত কার বিরুদ্ধে উচ্চতম ন্যায়ালয়ত গোচর তোলা প্রসঙ্গে রাইজর ওসর জবাবদিহি অগপ বিধায়কগীর। এতিয়া কা প্রসঙ্গত উচ্চতম ন্যায়ালয়ের রায়লৈ অপেক্ষার পরামর্শ অগপর বিধায়ক সত্যব্রত কলিতার। এনআরসির ক্ষেত্রতে হোক বা আইন নীতির ক্ষেত্রত হোক, আমি কার উপর ভরসা করছো আপনাদের মনত করো, আমি কার উপর ভরসা করছো? সুপ্রিম কোর্টের উপর। এটা 18খন আবেদন পড়েছে এই ক্ষেত্রে, গতিকে আমি দুদিনমান অপেক্ষা করো সুপ্রিম কোর্টে কি কয় সেই কথাটো তো আমি অপেক্ষা করা উচিত। অসম গণ পরিষদকে ধরে প্রায় বহু সংগঠন, বহু ব্যক্তিয়ে আজি সুপ্রিম কোর্টের উচ্চতম ন্যায়ালয়ত আবেদন করেছে। 22 তারিখে একটা শুনানি বোধ হয় আছে। বাইহাটা চাহিয়ালির পৰা গৌতম ডেকা, আসাম টক্স।